চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 19 জুন থেকে, কিন্তু সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার কারণে সেই পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার নতুন সময় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপুমনি স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময় ঘোষণা করে জানান, পরীক্ষা পেছানো হলেও প্রশ্ন ও সিলেবাসে কোনো পরিবর্তন আনা হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি আগামী 15 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে আমরা এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এসএসসি শুরুর 45 দিন পরেই, দেড় মাস পরেই এইচএসসি শুরু করতে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি হলে নভেম্বরের একদম গোড়ায় আমরা এইচএসসি শুরু করতে পারবো আশা করছি। বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় যেসব শিক্ষার্থীর পড়ালেখার উপকরণ নষ্ট হয়েছে, শিগগিরই তাদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। কিছু শিক্ষার্থীর বই পুস্তক বন্যার পানিতে নষ্ট হয়ে গিয়েছে, আমরা আশা করছি যে আগামী 24 তারিখের মধ্যে উক্ত শিক্ষার্থীদের মাঝে আমরা নতুন বই সরবরাহ করার ব্যবস্থা নিতে পারবো। আমাদের ইতিমধ্যেই তাদের সংখ্যা নিরূপণ করা হয়ে গেছে। দেশের কয়েকটি জায়গায় শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা দুঃখজনক উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকের মর্যাদা রক্ষায় সবাইকে আরও সচেষ্ট হতে হবে। করোনার প্রকোপ বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, 5 থেকে 11 বছর বয়সী সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।